401, চারশো দুই, চারশো তিন, চারশো চার। প্রেজেন্ট স্যার। তুমি আমার আগের ক্লাসে ছিলে না, দেখছো দেখছো অ্যাবসেন্ট ছিল আগের ক্লাসে। জি স্যার, একদম লাস্টে, মানে আপনার আগের ক্লাস তো সকালবেলা হয়েছিল না, এই জন্য মানে একটু দেরি হয়ে গেছিল স্যার। আমরা আর্থিক বিবরণী শিখছি, এখানে ক্লাস মিস করলে তুমি শিখতে পারবে না। 405, 6, স্যার ছয় আছে স্যার। ছয় আছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 407, 8, স্যার 402 প্রেজেন্ট দেন না। 407 নাই, 7, 8, 9, 10, 11, প্রেজেন্ট স্যার। নট স্যার, প্রেজেন্ট স্যার। 10, ইয়েস স্যার, 11, ইয়েস স্যার, 11 আছো, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, yes sir, 22, 23, 24, 25, কত? চব্বিশ স্যার, চব্বিশ, 424। আপনি 22-এ দেন না স্যার, আপনি 22-এ দেন না স্যার, আপনি ভুলে 24-এ দিয়ে দিয়েছেন। ও আচ্ছা, 22-এ দেন। 22 আছে, 24 আছে না? জি স্যার, জি স্যার, 24 আছে স্যার। 26, ইয়েস স্যার, 26 আছে, ইয়েস স্যার। 27, ইয়েস স্যার, 28, 29, প্রেজেন্ট স্যার, 30, প্রেজেন্ট স্যার, 31, 32, 33, 34, 35, ইয়েস স্যার, 36, 37, 33 স্যার, কত? 33, 33 স্যার, জি স্যার, 37 নাই, 38, 39, প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, 39, 38 আছো? 38 নাই, 39 আছে? জি স্যার আছে স্যার, জি না, 38 আছে স্যার। ও 38, ঠিক আছে জি স্যার। 40, জি স্যার, প্রেজেন্ট। 41, 42, প্রেজেন্ট স্যার, 43, 44, 45, 48, 49, 50, ইয়েস স্যার, একান্ন, ইয়েস স্যার, 52, 53,
54 Yes, sir. 57 61 Yes, sir. 64 Present, sir. 66 Present, sir. 67 68 70 71 72 73 74 75 76 Yes, sir. 77 78 Present, sir. এবার বলো পিছন থেকে বাদ পড়েছিল কে? 477 একজন একজন করে বলো 408 চারশো আট আর কেউ আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীটা নিয়ে আলোচনা করেছিলাম তাই না কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় আজকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর অঙ্ক করব বিক্রিত পণ্যের ব্যয়টা ধরে ধরে আমরা আজকে অঙ্ক করব আমরা গতদিন বিক্রিত পণ্যের ব্যয়ের যে বিবরণীটা শিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্তটা ছিল প্রারম্ভিক যে মজুদ পণ্য সেটা আমরা সর্বপ্রথম লিখবো সেই প্রারম্ভিক মজুদ পণ্যের সঙ্গে আমরা লিখবো ক্রয় তারপর লিখবো আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লেখার পর আমরা সব প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পর সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিব সম্পূর্ণ মজুদ পণ্যটা বাদ দিলে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব তো আমরা কিভাবে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারব আজকে আমরা সেটার উপর অঙ্ক করব তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো 402 কি আসছে উজাইরুল হক আচ্ছা 404 কি আসছে আসে নাই শাহাবুদ্দিন সোয়েব 408 Yes, sir. তুমি লাইনে থাকো আজকে আমি তোমাকে নিয়ে অঙ্কটা করব আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাকে নিয়ে অঙ্কটা করব দেখো আমরা কিন্তু বিশদায় বিবরণে নেট বিক্রয় বের করা শিখে গেছি বিক্রিত পণ্যের ব্যয়টা এখন আমরা শিখতেছি আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমরা ইতিমধ্যেই গত ক্লাসে আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের যে বিবরণটা এটা শিখেছিলাম যেটা করতে গিয়ে আমরা প্রথমে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য এরপরে আমরা লিখবো ক্রয় তবে ক্রয়ের সঙ্গে সমন্বয় থাকে বলে আমরা নিট ক্রয়টা বের করব যাদেরকে যোগ করার যোগ করব যে যাদেরকে বাদ দেওয়ার বাদ দেবো ক্রয় থেকে তাহলে আমরা নিট ক্রয়টা পেয়ে যাব প্রারম্ভিক মজুদ পণ্য নেট ক্রয়
এবার এর সাথে আসবে হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো একটা একটা করে এখানে বসে দিব। এই সবগুলো খরচ যোগ করার পরে যে মোট খরচটা আমরা পাবো সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। এই ছিল আমাদের মূল বিবরণ, এবং এই বিবরণ অনুযায়ী তোমাদের মধ্যে অনেকেই এই কাজটা ঠিকভাবে করতে পারো না, কিন্তু যেন সবাই ঠিকভাবে এটা করতে পারো, যেন সবাই ঠিকভাবে মনোযোগ দিয়ে এটা করতে পারো, সেটাই এখন আমি সেটা করানোর জন্য এখন আমি তোমাদের সঙ্গে আলোচনাটা স্টার্ট করছি। তোমরা সবাই ভালো করে দেখবা, এমন একটা টাইম আসবে যেন প্রত্যেকে এই অঙ্কটা করতে পারো। তো আজকে আমি অঙ্কটা করবো 408 শাহাবুদ্দিন সোহেবকে নিয়ে। শাহাবুদ্দিন সোহেব, তুমি রেডি থাকো, আমরা আজকে এই এক নম্বর অঙ্কটা শুরু করব। এই এক নম্বর অঙ্কটা আজকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব। তুমি আগে প্রশ্নটা আমার সঙ্গে সঙ্গে একটু পড়ে দেখো। দেখো প্রথমে এক নম্বর দেওয়া ছিল ক্রয়, এই ক্রয়টা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের একটা আইটেম। প্রারম্ভিক মজুদ পণ্য লেখার পরেই কিন্তু আমরা এই ক্রয়টা লিখি, তাই না? Yes sir. এরপরে দেখো আমাদের এখানে আছে ক্রয় ফেরত। এই ক্রয় ফেরতটা কি করব বলো তো? সাবুদ্দিন সাহেব, এই ক্রয় ফেরত বাদ দিব কোত্থেকে? এই ক্রয় কোত্থেকে বাদ দেবে? ক্রয় পরিবহন এটা কি বলতে পারবা? ক্রয় পরিবহনটা কি? এটাও স্যার বাদ দিব না, এটা বাদ দিব না। ক্রয় পরিবহনটা হচ্ছে, ক্রয় পরিবহনটা হচ্ছে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাই এর সঙ্গে আমরা ক্রয়ের কোন সম্পর্ক নেই, তবে এটাকে অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে লিখবো। যেমন দেখো আমাদের বিবরণীর মধ্যে এই যে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখছিলাম, তার মধ্যে ওই দেখো ক্রয় পরিবহন লিখছিলাম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। ইট ক্রয় বের করার পর দেখো ওই যে ক্রয় পরিবহনটাকে আমরা সরাসরি লিখছিলাম, বুঝছো? তার মানে ক্রয় পরিবহনটা হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ যোগ করব। হ্যাঁ। এরপর বলো তো মজুরিটা কি? মজুরিটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ, ভেরি গুড। এরপর প্রারম্ভিক মজুদ পণ্য তো আমরা সবার প্রথমে লিখবো, তাই না? হ্যাঁ। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে এই প্রারম্ভিক মজুদ পণ্যটা আমরা সবার প্রথমে লিখবো। আচ্ছা, এবার আসো সমন্বয় গুলো আমরা একটু দেখি। দেখো প্রথম সমন্বয় যেটা বলছে, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000 টাকা। তুমি বলতে পারবে এই সমন্বয়টাকে আমরা আমাদের অঙ্কে কিভাবে বসাবো? ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটাকে আমরা কিভাবে বসাবো বলতে পারবে? ক্রয় থেকে বাদ দিব এটা। তুমি বলো তো, ধারে পণ্য ক্রয় করলে আমাদের ক্রয়ের পরিমাণটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তুমি তো বাদ দিতে পারো না, তাহলে তো তোমাকে যোগ করতে হবে, কি? ঠিক আছে, হ্যাঁ, যোগ করতে হবে। তাহলে ধারে পণ্য ক্রয় করা হলে এটা অলিখিত ক্রয় নামে আমরা ক্রয়ের সাথে যোগ করব। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে ধারে পণ্য ক্রয় করা হয়েছে যেটা হিসাবভুক্ত হয়নি, এটাকে যদি এখন আমি আমার অঙ্কে আনি, তাহলে এটাকে কি করব? এটা আমি আমার ক্রয়ের সাথে যোগ করে দেব, অলিখিত ক্রয় নামে, খেয়াল থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো খ নম্বরে বলছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ে। বলতে পারবে মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা কি কাজে ব্যবহার করব? বিক্রয় কাজে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা কোথায় বসবে? মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা কোন কাজে ব্যবহার করব বলো? বিক্রয়ের সাথে তুমি শোনো, মুনাফাবিহীন পণ্য বিক্রয় নিয়ে যখন আমি বিক্রয় নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে আমরা বিক্রয় হিসাবেও গণ্য করব না, এটা আমরা ক্রয় হিসাবেও গণ্য করব না।
আর তাই এই আইটেমটা যেমন বিক্রয় থেকে বাদ যাবে তেমন ক্রয় থেকেও বাদ যাবে। তুমি কি সোহেব আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ দুইটা থেকে। তাহলে মুনাফা বিহীন পণ্য বিক্রয়কে বিক্রয় হিসাবে গণ্য করা হয় না, ক্রয় হিসাবে গণ্য করা হয়? হিসাবে গণ্য করা হয় না। মুনাফা বিহীন পণ্য বিক্রয় মানে হলো দেখো আমি যে মালটা 100 টাকায় কিনে আনছি সেই মালটা আমি তোমাকে 100 টাকায় দিয়ে দিয়েছি, তার মানে আমি তোমার কাছে মালটা বিক্রয় করি নাই, আমি এই মালটা কিনেও আনি নাই, জাস্ট আমি তোমার জন্য এনে দিয়েছি তোমাকে। তুমি কি আমার কথা বুঝছো? তুমি আমাকে 100 টাকা দিয়েছিলে, সেই টাকা দিয়ে আমি তোমাকে এই মালটা, আমি যখন মাল কিনছি আমি তোমাকে এনে দিয়েছি। কি বলছি বুঝতে পেরেছো? তার মানে হলো মুনাফা বিহীন পণ্য বিক্রয় যে বিক্রয়ের মধ্যে কোনো মুনাফা রাখা হয়নি, তার মানে যে দামে কিনে আনা হয়েছে সেই দামে দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটাকে আমরা ব্যবসায়ে ক্রয় হিসাবেও গণ্য করা যাবে না, বিক্রয় হিসাবেও গণ্য করা যাবে না, তাই আমরা এটা ক্রয় থেকেও বাদ দিয়ে দেই, বিক্রয় থেকেও বাদ দিয়ে দেই। তাহলে মুনাফা বিহীন পণ্য বিক্রয় বিক্রয় থেকেও বাদ যায়, ক্রয় থেকেও বাদ যায়। মনে থাকবে? Yes sir. হ্যাঁ তাহলে আমরা এই আইটেমটা ক্রয় থেকেও বাদ দিয়ে দিব। এখন তো আর বিক্রয় নাই, যখন আমরা বিক্রয় ছিল তখন বিক্রয় থেকে বাদ দিয়েছিলাম, এখন আমরা ক্রয় লিখবো, ক্রয় থেকেও আমরা এটা বাদ দিয়ে দিব। এরপর বলো তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, এটাই তো সেই সমাপনী মজুত পণ্য যেটা আমরা সবার শেষে বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে, তাই না? ব্যয়টা বের হবে। আর এরপর দেখো বলছে আগুনে বিনষ্ট পণ্য 5,000, তো বলতে পারবে এই আগুনে বিনষ্ট পণ্যটাকে আমরা কিভাবে লিখব? অন্যান্য প্রত্যক্ষ খরচ? না, আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেলে সেটা অন্যান্য প্রত্যক্ষ খরচ নয়, আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেলে তুমি যে পণ্যটা কিনে আনছিলে সেটাই কমে যাবে, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যে পণ্যগুলো কিনে আনছিলে আগুনে যদি সেটা পুড়ে যায় তোমার সেই ক্রয়কৃত পণ্যটাই কমে যাবে, তাই আগুনে বিনষ্ট পণ্য সবসময় ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হয়। মনে থাকবে? ক্রয় থেকে বাদ দিব। হ্যাঁ তাহলে আগুনে বিনষ্ট পণ্য যদি তোমার আগুনে কোনো মাল নষ্ট হয়ে যায় তোমার ক্রয়কৃত পণ্যের পরিমাণই কমে যাবে, তখন আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেলে সেটা ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই ঘ নম্বরে যে সমন্বয়টা আছে আগুনে বিনষ্ট পণ্য আমরা কোথায় বসাবো? এটা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। খেয়াল থাকবে? Yes sir. এবার উম নম্বর আইটেমটা দেখো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। মালিক তার ইচ্ছা হয়েছে, তার প্রয়োজন হয়েছে, সে ব্যবসা থেকে নগদ পণ্য উত্তোলন করে নিয়ে গেছে। মালিক যদি পণ্য উত্তোলন করে নিয়ে যায় এটাকে তুমি সোহেব কিভাবে বসাবে বলো তো আমাদের এই অঙ্কটাতে? স্যার ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু তুলছে সেহেতু ব্যবসায়ের সাথে তো কোনোটার ইয়া নাই। ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে এটাকে আমরা উত্তোলন হিসেবে গণ্য করি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ব্যবসায়িক পণ্যটা কমে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়িক পণ্য কমে গেলেই সেটাকে ক্রয় থেকে বাদ দিতে হয়। তুমি কি আমার কথা বুঝছো? ক্রয় থেকে বাদ দিতে হয়। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে বলে এটাকে উত্তোলন হিসেবে গণ্য করা হবে, কিন্তু মালিক এটা উত্তোলন করলেও সাথে সাথে আমাদের ব্যবসায়ের পণ্য কমে যাবে না? পণ্য কমে যাবে। আমাদের ব্যবসার পণ্য কমে গেলে সেটা অবশ্যই ক্রয় থেকে বাদ দিতে হবে, তাই মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে তাহলে এই উত্তোলনটাকে আমাদের ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমরা পুরো অঙ্কটা পড়ে নিলাম, এবার আমরা অঙ্কটা করার জন্য আমরা খাতা নিয়ে নেই, সবাই খাতা নিয়ে নাও, সোহেব খাতা নিয়ে নাও, আমি তোমাকে সাথে করে নিয়ে এই অঙ্কটা আজকে করবো। তুমি খাতা কলম নিচ্ছ নাকি এখনো কম্বলের মধ্যে শুয়ে আছো? না স্যার, এই যে খাতা কলম আছে। খাতা কলম স্কেল ক্যালকুলেটর সব নিয়ে বসো, খাতা কলম স্কেল ক্যালকুলেটর সব নিয়ে বসো। চলো আগে আমরা এই ছকটা টেনে ফেলি দ্রুত, এক মিনিটের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এই ছকটা দ্রুত টেনে ফেলো। আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা এরকম একটা ছকের মধ্যে টানবো। আজকে আমি তোমার সঙ্গে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, তোমাকে নিয়ে হাতে হাতে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা করব। আগামী দিন আমি হয়তো অন্য কারোর সাথে অঙ্ক করব, তুমি তখন বসে বসে নিজে নিজে সুন্দর করে অঙ্কটা আমাদের সাথে সাথে করবে। বুঝতে পেরেছো? Yes sir. জলদি ছক টেনে ফেলো, বাকিরা যারা আছো বিছানায় শুয়ে থেকো না, টেবিলে বসো, খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর এগুলো নিয়ে বসো, আমার সাথে বসে হাতে হাতে অঙ্কটা করো, শিখতে পারবে, টাইমটা নষ্ট করো না। তোমরা শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। Yes sir. সবাই টেবিলে বসছো তো?
Yes, sir. So, if you are ready? Yes, go ahead. তাহলে তুমি বলো এই যে টেবিলটা আমরা তৈরি করেছি এই টেবিলে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা লিখতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আমাদের রেয়া মিলে দেওয়া ছিল ও যে সবার শেষে 30,000 টাকা দেখেছো হ্যাঁ তাহলে চলো আমরা এই প্রারম্ভিক মজুত পণ্যকে সবার আগে লিখে দেই এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্যটাকে আমরা সবার আগে লিখে দিলাম মাঝখানের ঘরের টাকার মধ্যে লিখে দিব 30,000 সবাই 30,000 প্রারম্ভিক মজুত পণ্য মাঝখানের ঘরে লিখে দাও 30,000 প্রারম্ভিক মজুত পণ্যের পর আমরা লিখি ক্রয় তবে ক্রয়ের সঙ্গে অনেক সমন্বয় থাকে যোগ বিয়োগ করে আমাদেরকে নিট ক্রয়টা বের করতে হয় তাই ক্রয়ের টাকাটা 2 নম্বর কলমে না লিখে আমরা 1 নম্বর টাকার কলমে লিখব সেই জন্য আগে দেখে নেই ক্রয় কত টাকা দেয়া আছে দেখো সবাই প্রশ্নের মধ্যে উই দেখো আমাদের ক্রয় 1 লক্ষ টাকা দেওয়া আছে দেখেছো তাহলে আমরা ওই 1 লক্ষ টাকা আমরা আমাদের প্রথম টাকার ঘরে এই যে বসাই দিলাম 1 লক্ষ টাকা বলো 1 লক্ষ টাকার প্রথম টাকার ঘরে আমরা ক্রয় নামে বসিয়ে দিলাম Yes, sir. তোমরা সবাই ক্রয়টা লিখেছো আমি সৈবের সঙ্গে যখন আলাপ আলোচনা করছিলাম আউগনি আলোচনা করছিলাম তখন তোমরা খেয়াল করেছো অনেক সমন্বয় আছে কোন কোনটা আমরা ক্রয়ের সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নিয়েছি কোন কোনটা আমরা ক্রয় থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো এই কাজগুলো এখন করব আমরা তবে মনে রেখো সবসময় যোগ করার কাজগুলো আগে করতে হয় তো তোমরা দেখো তো আমাদের প্রথম যে সমন্বয় ছিল ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 15,000 টাকা তাহলে যে ধারে পণ্য ক্রয়কে আমরা অলিখিত ক্রয় নামে এটা আমরা ক্রয়ের সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে চলো Yes sir আমরা এটাকে ক্রয়ের সঙ্গে সর্বপ্রথম যোগ করে দেই তোমরা সবাই ধীরে ধীরে আমার সঙ্গে সঙ্গে করো যাতে জিনিসটা সুন্দর করে যোগ অলিখিত ক্রয় যোগ অলিখিত ক্রয় যোগ অলিখিত বাদ ক্রয় যোগ অলিখিত ক্রয় আমরা এই অলিখিত ক্রয়টাকে যোগ করে নেই 15,000 চলো আমরা 1 লক্ষ টাকার সঙ্গে আমরা এই 15,000 টাকাও যোগ করে দেই তাহলে এবার আমাদের যোগফলটা চলে আসবে 1,15,000 টাকা চলে আসবে আমাদের যোগফল আমাদের 1,15,000 টাকা চলে আসলো যোগফল এবার আমরা এখান থেকে বাদ দিব কোন কোন আইটেম বাদ দিব চলো একটু দেখে নেই এবার এখান থেকে আমরা বাদ দিব কোন কোন আইটেম বাদ দিব একটু দেখে নেই একটা একটা করে আইটেম আমরা দেখব তবে আগে রেওয়ামিলের যে আইটেম গুলো বাদ যাবে তাদেরকে লিখব রেওয়ামিলের যে আইটেমটা বাদ যাবে আমরা সেটা লিখব ওই ল্যাপটপে চার্জারটা দিয়ে দিও ওই প্লাগে ঠিক আছে এবার দেখো বাদ দেওয়ার সময় আমরা কি রেয়ামিলের মধ্যে যে আইটেম গুলো বাদ যাবে দেখো ক্রয় ফেরত 6,000 টাকা সোয়েব বলছিল যে ক্রয় ফেরতটা সে ক্রয় থেকে বাদ দেবে তাহলে চলো আমরা এই ক্রয় ফেরত 6,000 টাকা আমরা ক্রয় থেকে বাদ দেব বলে এখানে লিখে ফেলি বাদ দেখো আমরা ক্রয় ফেরত 6,000 টাকা ছিল অনেকগুলো আইটেম বাদ দিব তো সেই জন্য আমরা এই 6,000 টাকাটা এইভাবে ইনার কলামে লিখে দিলাম এই যে 6,000 টাকা আমরা এখানে ইনার কলামে লিখে দিলাম এরপরে চলো আরো কি আছে একটু দেখি আরো বাদ দেওয়ার মতন ওই দেখো ক্রয় বাদটা ছিল 4,000 সোয়েব বলেছিল যে ওই ক্রয় বাদটাও ক্রয় থেকে বাদ দেবে তাহলে চলো আমরা ক্রয় বাদটাও এখানে লিখে দেই বাদ ক্রয় বাদটা স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার বলো এই যে স্যার আমরা যে বাদটা দিতেছি স্যার এই বিবরণ ছকের পাশে লিখলে হয় না মানে প্রথম ঘরে এই যে এখানে জি স্যার কিন্তু এখানে তো এই যে ক্রয় লেখা আছে
তো এখানে যতগুলো আইটেম আমরা বাদ দিব সবগুলোকে যদি এখানে লিখে যোগ করে এখানে নিয়ে যাই তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে না? আচ্ছা ঠিক আছে, সবগুলো এখানে যোগ করে যদি এখানে নিয়ে আসি তাহলে সেটা আরো বেশি ভালো দেখাবে না? জি স্যার, জি জি। তাহলে দেখো আমরা ক্রয় বার্তাটাও লিখে ফেলেছি, আমাদের রেওমিলের মধ্যে বাদ দেওয়ার মতন, ক্রয় থেকে বাদ দেওয়ার মতন আর কোনো আইটেম ছিল না। ও যদিও বলেছিল ক্রয় পরিবহনটা যোগ করবে, পরে আমি তো বলেছি এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, এটা ক্রয় লেখার পরে আমরা আলাদাভাবে লিখব। এবার দেখো সমন্বয়ের মধ্যে বাদ দেওয়ার মতন কি কি আইটেম আছে? মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বলো মুনাফাবিহীন পণ্য বিক্রয় আমরা ক্রয় থেকেও বাদ দেব, বিক্রয় থেকেও বাদ দেব। আগে আমরা বিক্রয় থেকে বাদ দিয়েছি, এখন আমরা এটা ক্রয় থেকেও বাদ দিয়ে দিব। কত টাকা ছিল? 10,000 টাকা। তাহলে বলো তো মুনাফাবিহীন পণ্য বিক্রয়টাকেও আমরা আমাদের ক্রয় থেকে বাদ দিয়ে দেব না? তাহলে চলো সেটাও আমরা লিখে ফেলি, সেটাকেও আমরা লিখে ফেলি, বাদ বাদ। দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই যে 10,000 টাকা এটাও আমরা এখানে লিখে দিলাম। দেখেছো সবাই? সবাই লিখছো তোমরা? এবার দেখি সমন্বয়ের আর কোন আইটেম আছে যেটা ক্রয়ের সঙ্গে সমন্বয় হবে। সমাপনী মজুদ পণ্যটা তো আমরা সবার শেষে বাদ দেব। আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা, বলো আগুনে বিনষ্ট পণ্যটাও কি আমরা ক্রয় থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি না? যে মালটা আগুনে পুড়ে গেছে সেটাও আমরা ক্রয় থেকে বাদ দিব। তাহলে চলো আগুনে বিনষ্ট পণ্য এটাও আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব, বাদ। আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা, সেটাও আমরা এখান থেকে বাদ দেওয়ার জন্য আমরা ইনার কলমে লিখে দিলাম। এবার দেখি আমাদের আর কোনো আইটেম আছে কিনা। আগুনে বিনষ্ট পণ্যের পর দেখো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটাতেও আমাদের ক্রয়কৃত পণ্য কমে যাবে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে, শব্দ করো না, স্পিকার বন্ধ করো, যার ফোনে শব্দ হচ্ছে স্পিকার বন্ধ করো। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এটাকেও আমরা এখানে এখানে আমরা এটা এটাকেও আমরা এখান থেকে বাদ দিব। তাহলে এটাও আমরা এখান থেকে বাদ দিব, তাই না সোহেব? ইয়েস স্যার। বাদ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। তোমরা দেখো তো যে সমস্ত আইটেম গুলো আমাদের ক্রয় থেকে বাদ যাবে তাদের সবাইকে আমরা এখানে লিখে দিলাম, আমাদের কিন্তু আর কোনো সমন্বয় এখানে বাকি নাই। তাহলে এবার চলো দেখি তো ক্রয় থেকে বাদ দেওয়ার মতো মোট কত টাকা হয়েছে আমাদের, যেটা আমাদের ক্রয় থেকে বাদ দিতে হবে। দেখো তো ক্রয় থেকে তাহলে আমরা মোট কত টাকা বাদ দেবো একটু দেখি। এই সবগুলো যোগ করে দেখো কত হয়। স্যার 27,000। এই 27,000 টাকা আমরা বাদ দিচ্ছি, তাই আমরা এটা এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাই না? তাহলে আমরা এখন এটা বিয়োগ করে দেই। এটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা আমাদের নেট ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। এখন আমি প্রারম্ভিক মজুদ পণ্যের নিচে আমাদের ক্রয়টা লিখে দিতে পারি। এতক্ষণ আমি প্রথম টাকার গরমে ক্রয়টা নির্ণয় করলাম, এখন আমি এটা বাদ দিয়ে দিলে 115,000 টাকা থেকে 27,000 বাদ দিয়ে দিলে আমরা কিন্তু আমাদের একটা নেট ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। চলো আমরা সেই নেট ক্রয়ের পরিমাণটাকে এখন প্রারম্ভিক মজুদ পণ্যটা যে 2 নম্বর কলামে লিখেছিলাম সেখানে বসাই দিয়ে দেখতেছো সোহেব, তুমি সঙ্গে সঙ্গে করতেছো? ইয়েস স্যার। আমার সাথে সাথে আছো তো নাকি পিছায় পড়ে গেছো? না ওই একসাথে আছি। তাহলে 115,000 টাকা থেকে তুমি এখন 27,000 টাকা বাদ দাও, বাদ দিয়ে দেখো কত টাকা থাকে, ওটাই নেট ক্রয়, ওটাই আমরা এখন 2 নম্বর কলামে বসাই দিব। তাহলে 88,000 টাকা আমরা 2 নম্বর কলামে বসাই দিলাম। তাহলে ক্রয় লেখা হয়ে গেল, প্রারম্ভিক মজুদ পণ্য লেখা হয়ে গেল, ক্রয় লেখা হয়ে গেল। সোহেব বলতো এখন আমাদের কোন জিনিসটা লেখা বাকি আছে? অন্যান্য প্রত্যক্ষ খরচ। রাইট, অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো আমরা একটা একটা করে চিনবো আর এখানে বসাবো।
চলো দেখি রেওয়ামিল থেকে অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলোকে আমরা আনি। ক্রয় ক্রয় ফেরত ক্রয় বাট্টা ক্রয় পরিবহন 7,000 টাকা, এই ক্রয় পরিবহনটা হচ্ছে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। চলো সবাই ক্রয় পরিবহনটাকে আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ বলে এইটাকে এখন আমরা এইটাকে এখন আমরা এখানে লিখব ক্রয় পরিবহনটা ছিল 7,000 টাকা, সরাসরি 2 নম্বর কলামে আমরা এই যে 7,000 টাকা লিখে দিলাম। এরপরে দেখি চলো আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। ক্রয় পরিবহনের পর দেখো মজুরিটাও আমাদের জন্য অন্যান্য প্রত্যক্ষ খরচ না, তাহলে মজুরিটাও যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ হয় তাহলে চলো আমরা মজুরিটাকে নিয়ে আসি। আমরা সেই মজুরিটাকেও এখন এখানে বসাই দিব। আর মজুরির পরিমাণটা কত টাকা ছিল? মজুরির পরিমাণটা ছিল 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকার মজুরি আমরা এই যে 2 নম্বর কলামে বসাই দিলাম, মজুরি 10,000 টাকা। আমাদের আর কোন প্রত্যক্ষ খরচ কিন্তু বাকি নেই। তাহলে এবার আমাদের কাজ কি বলতো সোহেব? এবার আমাদের কাজ কি, যেহেতু সব প্রত্যক্ষ খরচ লিখে ফেলছি, এবার আমাদের কাজ কি বলতো? প্রত্যক্ষ খরচ গুলা যোগ করব। এবার প্রারম্ভিক মজুদ পণ্য সহ এই সবগুলা প্রত্যক্ষ খরচ আমরা এখন যোগ করব। ঠিক বলেছ, চলো আমরা এখন এই সবগুলোকে যোগ করি। এই সবগুলোকে যোগ করে আমরা যোগফলটা এখানেই বসাই। দেখি তো আমাদের যোগফলটা কত এলো, উপরে 30,000, 88,000, 7,000, 10,000 সবই আমরা একসঙ্গে যোগ করব, 1,35,000। তাহলে 1,35,000 টাকা হবে আমাদের মোট যোগফল। আর এবার আমরা যোগফল থেকে কি করব বলতো? এবার আমরা এই মোট যোগফলটা থেকে বাদ দিব সমাপনী মজুদ পণ্য, বাদ দিব সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। আমরা সমাপনী মজুদ পণ্যটা কত দেখলাম একটু দেখি চলো। সমাপনী মজুদ পণ্যটা কত দেখলাম? সমাপনী মজুদ পণ্য সমন্বয়ের মধ্যে দেখলাম 25,000 টাকা। দেখেছো? তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য এই যে 25,000 টাকা আমরা এখন এখান থেকে এই যে আমরা বাদ দিয়ে দিব। তাহলে সমাপনী মজুদ পণ্য 25,000 এখান থেকে বাদ দিয়ে দিলেই তুমি কিন্তু যেটা খুঁজছো সেটা পেয়ে যাবা, অর্থাৎ তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু বের হয়ে আসবে। আর তোমার বিক্রিত পণ্যের ব্যয়টাকে তুমি এই যে 3 নম্বর কলামে বসে দিবে। দেখো তো কত টাকা হয়, 1,10,000। 1,10,000, 10,000 টাকা। আর এটাকে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমাকে ওনারা বের করতে বলেছে, এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বের করে ফেললাম। বিক্রিত পণ্যের ব্যয়টা এই যে আমরা বের করে ফেললাম। সোহেব জি, এই যে আমি হাতে হাতে তোমাকে অঙ্কটা করালাম, তুমি কি অঙ্কটা বুঝতে পেরেছো? এরকম অঙ্ক করতে দিব তুমি নিজে নিজে করবা তাই না? করতে ইচ্ছা করবে তোমার নাকি? মনে রেখো অঙ্কটা করার আগে অঙ্কটাকে ভালো লাগাতে হবে। অঙ্কটাকে ভালো লাগাতে হলে অঙ্কটাকে ধীরে ধীরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝতে হবে। এই জন্য আমি হাতে হাতে তোমাকে অঙ্কটা করালাম যাতে অঙ্কটা করতে তোমার ভালো লাগে। তো ঠিক এইভাবেই তুমি যদি সবগুলো অঙ্ক করার চেষ্টা করো তাহলে দেখবে যে তোমার অঙ্ক আর বাড়বে না, তুমি সুন্দরভাবে অঙ্কটা করতে পারবে। সবাই, এটা খালি সোহেবকে না, আমি সবাইকেই বলছি। তো এই যে অঙ্কটা আমরা আজকে করলাম, দেখো একটা বিকৃত পণ্যের ব্যয় আমরা বের করলাম ধীরে ধীরে, পুরো জিনিসটা কি সবার মাথায় ঢুকেছে তো ঠিক মতন কিভাবে আমরা করেছি? জি স্যার। তবে আরো একদিন যদি আমরা এরকম ভাবে আর একটা অঙ্ক করি এবং সেই ক্লাসে যদি আমরা সবাই উপস্থিত থাকি
তাহলে আমাদের এটা আরো ভালো শেখা হবে, তাই না? ইনশাল্লাহ স্যার। আর এভাবে আমরা দানে দানে তিন দান অর্থাৎ তিনটা অঙ্ক আমরা এভাবে হাতে হাতে করব। এরপরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেওয়ার চিন্তা ভাবনা করব। তবে যাই হোক, তোমরা খেয়াল করো যে অঙ্কটা আমরা করলাম, আর এই জায়গাটা খেয়াল করে দেখো, এই যে আমি তোমাদের জন্য যে হাজিরার টেবিলটা তৈরি করেছি, এখানে কিন্তু একটা গ্রিন ফাইভ থাকবে। গ্রিন ফাইভ, গ্রিন ফাইভ মানে পাঁচ মার্কস। এটা যে কোনো একজন পাবে। সে কিভাবে পাবে? আমি ক্লাসে এরকম একটা অঙ্ক করতে দিব, করে দিব, বুঝাই দিব, সবকিছু করে দিব, সবকিছু করে দিব, আমি অঙ্কটা বুঝাই দিব, দেওয়ার পর আমি বলবো তোমাদেরকে টাইম দিয়ে দিব, তোমরা অঙ্কটা করে আমাকে দেখাও। যে সবার আগে অঙ্কটা করে আমাকে মেসেঞ্জারে পাঠাবে, সেই এই পাঁচ নাম্বারটা পাবে। বুঝতে পেরেছ? অর্থাৎ ক্লাসে বসে অঙ্কটা করে ছবি করে আমাকে দিতে হবে। হ্যাঁ বলো স্যার, আমার রোলটা হয়তো একটু দেওয়া হয় না, একটু চেক করবেন, আমি নেটের কারণে একটু পরে ঢুকেছি। সবসময় আগে ঢোকার চেষ্টা করবে, এরপর থেকে লেটে ঢুকলে আমি এল লিখে দিব। তোমার রোল কত? না স্যার, আমি একটু গ্রামে আসছিলাম তো স্যার। 441। 441 গ্রামে আসছো? তোমার গ্রাম কোথায়? এই জন্য স্যার 450 টা দিয়ে দেন স্যার। 450 টা স্যার, 450। 449 স্যার। 449 শহীদ? জি স্যার, জি স্যার। রাজ শহীদ দিলাম? জি স্যার। 436? জি স্যার। আচ্ছা, এই তো 436, তুমি কিন্তু প্রায় লেট করো, আগেবারও লেট করেছো গত।